আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা সবাইকে। সবাই কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো এবং ঘরেই অবস্থান করছো। আমি মাহমুদা আক্তার লিজা, প্রভাষক ফিনান্স ব্যাংকিং ও বিমা, সানারপাড় রসনারা ডিগ্রি কলেজ, সানারপাড় নারায়ণগঞ্জ। আমি তোমাদের জন্য আজকে আমার চতুর্থ অনলাইন ক্লাসটি নিয়ে এসেছি। আগের তিনটা ক্লাসের ধারাবাহিকতায় আজকের ক্লাসটি নেওয়া হবে। আগের তিনটা ক্লাসই আমি নিয়েছিলাম ফিনান্স ব্যাংকিং ও বিমার প্রথম পত্র ফিনান্সের অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্তের উপর। তাহলে আজকের ক্লাসটাও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মূলধন বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্তের বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতির দুই নাম্বার যে কৌশল IRR এবং তিন নাম্বার যে কৌশল PPI সম্পর্কে আজকে তোমাদেরকে আমি ক্লাস নিব। আগে আমি তোমাদের এই আমার আগের তিনটা অনলাইন ক্লাসেই আমি তোমাদেরকে দেখিয়েছি ARR, PBP এবং NPV কীভাবে নির্ণয় করতে হয়। আজকে আমি তোমাদেরকে দেখাবো IRR এবং PI কীভাবে নির্ণয় করতে হয়। তাহলে আসো আমরা IRR সম্পর্কে প্রথমে জানি। IRR বলতে কী বোঝায়? IRR এর পূর্ণ রূপ হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন বা অভ্যন্তরীণ আয়ের হার বা আন্ত আয়ের হার, বা একে বাংলায় আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ উপার্জন হার। তাহলে IRRটা আমাদের কেন করার প্রয়োজনীয়তা পড়ে? IRR করার দরকার হয় আমাদের শুধুমাত্র NPV দ্বারা আমরা কোনো প্রকল্পের আয়ের হার কত সেটা সম্পর্কে জানতে পারি না। NPV দ্বারা আমরা শুধুমাত্র কোনো একটা প্রকল্পের নগদ প্রবাহ সম্পর্কে জানতে পারি। তো আয়ের হার জানার জন্য আমাদের কোনো একটি প্রকল্পের IRR নির্ণয় করতে হয়। তাহলে যে পদ্ধতিতে যে বাটার হারে কোনো মোট নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যের সমান হয়, সেই বাটার হারই হলো আন্ত আয় হার বা ইন্টারনাল রেট অফ রিটার্ন। অর্থাৎ কোনো একটি প্রকল্পের আয়ের হার হলো, আন্ত আয়ের হার হলো এমন একটি নির্দিষ্ট বাটার হার যেটা দিয়ে ভবিষ্যতের নগদ আন্তঃপ্রবাহসমূহকে বাট্টা করলে বর্তমান মূল্যের বিনিয়োগের সমান হবে এবং নিট বর্তমান মূল্য তখন শূন্য হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে আন্ত আয়ের হার হলো সেই বাটার হার যে হারে নিট বর্তমান মূল্য শূন্য হবে। আর বারবার প্রচেষ্টা পদ্ধতির মাধ্যমে এই IRR নির্ণয় করা হয় বলে এই পদ্ধতিকে ট্রায়াল অ্যান্ড ইরর পদ্ধতি বলে। এখন আমরা ট্রায়াল অ্যান্ড ইরর পদ্ধতি সূত্রে যাওয়ার আগে আমরা IRR বা আন্ত আয়ের হার নির্ণয়ের প্রয়োজনীয় নিয়মাবলী সম্পর্কে জানব। এক নম্বর নিয়মাবলী হচ্ছে IRR নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দুইটা NPV দরকার হয়, একটা ধনাত্মক বা পজিটিভ NPV আর একটা ঋণাত্মক বা নেগেটিভ NPV। দুই নম্বর পয়েন্টস হচ্ছে NPV ধনাত্মক বা পজিটিভ হলে বাটার হার বাড়াতে হবে, বাড়িয়ে আমাদেরকে NPVটাকে ঋণাত্মক করতে হবে। আবার যদি প্রথম NPVটা ঋণাত্মক হয় তাহলে বাটার হার কমিয়ে ধরে আমাদের NPVটাকে ধনাত্মক করতে হবে। তিন নম্বর পয়েন্টস হচ্ছে শুরুতে অঙ্কে যে বাটার হার দেওয়া থাকবে তা দিয়ে NPV বের করতে হবে, আর যদি বাটার হার দেওয়া না থাকে তাহলে বাটার হার 20% বা 25% ধরে নিতে হবে। চার নম্বর পয়েন্টস হচ্ছে আন্ত আয় হার মূলধন ব্যয় থেকে বেশি হলে প্রকল্প গ্রহণযোগ্য হবে আর কম হলে প্রকল্পটি বর্জনীয় হবে। কিন্তু আন্ত আয় হার মূলধন ব্যয় সমান হলে নিরপেক্ষ থাকবে, অর্থাৎ ব্যবস্থাপক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন যে তিনি প্রকল্পটি গ্রহণ করবেন নাকি বর্জন করবেন। তাহলে IRR নির্ণয় করার জন্য আমাদের যে কয়েকটি নিয়মাবলী বা রোলস সেগুলো সম্পর্কে আমরা জানব। এখন আমরা ট্রায়াল অ্যান্ড ইরর মেথডের যে সূত্রটা সেটা সম্পর্কে জানব। তাহলে তোমরা স্ক্রিনে একটা সূত্র দেখতে পাচ্ছ, IRR নির্ণয়ের সূত্র। IRR সমান LR প্লাস NPV LR ডিভাইডেড বাই NPV LR মাইনাস NPV HR ইনটু HR মাইনাস LR। এখন আমরা জানব কোনটা কী বোঝায়। IRR হচ্ছে অভ্যন্তরীণ আয়ের হার বা আন্ত আয়ের হার বা ইন্টারনাল রেট অফ রিটার্ন। LR মানে হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট বা নিম্ন বাটার হার।
HR মানে হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট বা উচ্চ বাটার হার। NPVLR বলতে বোঝাচ্ছে NPV এট লোয়ার ডিসকাউন্ট রেট বা নিম্ন বাটার হারে আমরা যে NPVটা পাবো সেইটা। আর NPVHR মানে হচ্ছে NPV এট হায়ার ডিসকাউন্ট রেট বা উচ্চ বাটার হারে আমরা যে NPVটা পাবো সেইটা। আচ্ছা, এখানে দুইটা রোলস আছে, সেটা হচ্ছে যদি আইআরআর এর মান মূলধন ব্যয় বা প্রত্যাশিত আয়ের হারের বড় হয় তাহলে প্রকল্পটি গ্রহণ করা হবে, আর যদি আইআরআর এর মান মূলধন ব্যয় বা প্রত্যাশিত আয়ের হারের চেয়ে ছোট হয় তাহলে সেই প্রকল্পটি বর্জন করতে হবে। তাহলে এখন আমরা একটি অঙ্কের মাধ্যমে এই আইআরআর নির্ণয় করার পদ্ধতি তোমাদেরকে আমি দেখাবো। একটি প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রশ্নটা হচ্ছে একটি প্রকল্পের জন্য 30,000 টাকা প্রয়োজন, উক্ত প্রকল্প হতে আগামী 3 বছরে 10,000 টাকা, 12,000 টাকা এবং 15,000 টাকা নগদ প্রবাহ পাওয়া যাবে বলে আশা করা যায়। বাটার হার 10% হলে প্রকল্পটির অভ্যন্তরীণ উপার্জন হার নির্ণয় করো। তাহলে এখানে আমরা তোমাদের আইআরআর নির্ণয় করার যে নিয়মাবলী বা রোলস, সেখানে আমরা প্রথম রোলসটা ছিল যে আইআরআর নির্ণয় করতে হলে দুইটি NPV দরকার হয়, একটা ধনাত্মক NPV আর একটা ঋণাত্মক NPV। তাহলে অঙ্কে প্রথমে যে বাটার হার দেওয়া থাকবে, এই যে বাটার হার 10%, যে বাটার হার দেওয়া থাকবে এই বাটার হার দিয়ে আমরা প্রথমে একটা NPV নির্ণয় করব। এখানে NPV নির্ণয়ের জন্য আমাদের কোন ফর্মুলাটা আমরা ব্যবহার করব, কারণ আমরা জানি NPVতে দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে সম নগদ প্রবাহের আর একটা অসম নগদ প্রবাহের। এখানে দেখো 3 বছরে যে নগদ আন্তঃপ্রবাহগুলো দেওয়া আছে সেগুলো সবগুলো ভিন্ন ভিন্ন, তাহলে আমরা এখানে অসম নগদ আন্তঃপ্রবাহের ক্ষেত্রে যে NPV নির্ণয়ের সূত্র সেটা বসাবো। সেটা সেই সূত্রটা সম্পর্কে তোমরা সবাই পরিচিত, তাহলে এই যে NPV সমান এই সূত্রটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এই সূত্রটা দিয়ে আমরা প্রথমে NPV নির্ণয় করব। তাহলে এখানে CF0 দেওয়া আছে 30,000 টাকা, মানে প্রাথমিক বিনিয়োগ, CF1 নগদ আন্তঃপ্রবাহ 10,000, CF2 12,000, CF3 15,000, বাটার হার 10%, এই 10%কে আমরা অঙ্ক করার সুবিধার্থে দশমিকে প্রকাশ করে নিব। তাহলে এখন আমরা সূত্রে মান বসিয়ে পাই, সূত্রে আমরা এখন মান বসাবো, এখানে NPV নির্ণয়ের সূত্রটা লিখে আমরা মান বসিয়ে দিলাম, তারপর আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম নগদ আন্তঃপ্রবাহ, প্রথম বছরে যে নগদ আন্তঃপ্রবাহ 10,000 টাকার, এটা বর্তমান মূল্য আমরা পেয়েছি 9,091, প্লাস দ্বিতীয় বছরে যে নগদ আন্তঃপ্রবাহ এটার বর্তমান মূল্য আমরা পাচ্ছি 9,917, প্লাস তৃতীয় বছরের যে নগদ আন্তঃপ্রবাহ সেটার বর্তমান মূল্য আমরা পাচ্ছি 11,269, এগুলো যোগ করলে আমরা পাচ্ছি 30,277, এখান থেকে আমরা বাদ দিব প্রাথমিক বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ বাদ দিলে আমরা পাচ্ছি NPV পাচ্ছি 277 টাকা, যেটা পজিটিভ NPV বা ধনাত্মক NPV। সুতরাং প্রকল্পটির ক্ষেত্রে যখন বাটার হার 10% তখন নিট বর্তমান মূল্য আমরা পেয়ে গেলাম 277, যা ধনাত্মক। সুতরাং আমাদেরকে কী করতে হবে, এখন বাটার হার বাড়িয়ে ধরতে হবে, বাড়িয়ে ধরে আমাদেরকে NPV-র মানটা ঋণাত্মক করতে হবে। তাহলে এখানে যে বাটার হার বাড়ানো কমানোর ব্যাপারটা, এটা স্পেসিফিক কোনো রোলস নাই যে বাটার হার আমরা বাড়াবো কমাবো কিভাবে, এক এক বইয়ে এক একভাবে এটা দেওয়া আছে। তাহলে আমরা আনুমানিকভাবে বাটার হারটা বাড়িয়ে কমিয়ে ধরব। এখানে আমরা 10% বা 5% বাড়াতে পারি, 10% বা 5% কমাতে পারি, বা 12% বাড়াতে পারি, 12% কমাতে পারি। তাহলে এখানে আমরা 10% আগে বাটার হার ছিল 10%, এর সাথে আমরা 5 যোগ করব, যোগ করলে আমরা বাটার হার কত বাড়িয়ে ধরব, 15%। তাহলে 15% বাটার হারে আমরা এখন NPV-র মান বসাবো। NPV-র মান ফর্মুলাতে সব কিছু ঠিক থাকবে, শুধুমাত্র এখানে যে কে এর মান বাটার হার সেখানে এসে চেঞ্জ হবে, এখানে 15% আমরা লিখব, 0.15 লিখব। তারপরে আমরা ক্যালকুলেটারের মাধ্যমে ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি প্রথম বছরে যে নগদ আন্তঃপ্রবাহ 10,000, এটার 15% বাটার হারে এটার বর্তমান মূল্য পাচ্ছি 8,696, দ্বিতীয়টার বর্তমান মূল্য পাচ্ছি 9,074, তৃতীয়টার বর্তমান মূল্য পাচ্ছি 9,863, এখান থেকে আমরা বাদ দিব প্রাথমিক বিনিয়োগ। তাহলে আমরা যোগ করে পাচ্ছি 27,600
33 माइनस 30,000 এখন আমরা এনপিভি পাচ্ছি 2367 যেটা নেগেটিভ এসেছে অর্থাৎ ঋণাত্মক এনপিভি আমরা পেয়ে গেলাম তাহলে আইআরআর নির্ণয় করার জন্য আমাদের দুইটা এনপিভি দরকার পড়ে আমরা প্রথম রুলসে দেখেছি একটা ধনাত্মক একটা ঋণাত্মক তাহলে আমরা এখন সূত্রে মান বসাবো সূত্রে মান বসিয়ে আমরা আইআরআর এ ট্রায়াল এন্ড এরর মেথডের যে সূত্রটা সেটা আমরা লিখব সেটা লিখে আমরা সূত্রে মান বসাবো এখন সূত্রে মান বসানোর জন্য আমাদের এলআর এলআর মানে আমরা জেনেছি যে লোয়ার ডিসকাউন্ট রেট লোয়ার ডিসকাউন্ট আমাদের কত মানে নিম্ন বাটার হার নিম্ন বাটার আমাদের ছিল 10% প্রশ্নে যে বাটার হারটা দেওয়া ছিল নিম্ন বাটার হার 10% প্লাস এনপিভি এলআর এই যে 277 এটা আমরা কোথায় পেলাম এটা আমরা এই যে নিম্ন বাটার হারে যে এনপিভিটা পেয়েছি সেখান থেকে আমরা পেয়েছি 277 এখান থেকেই আমরা এই 277টা পেয়েছি এলআর এনপিভি এলআর আমরা পেয়েছি এখন দেখো ডিভাইডেড বাই এনপিভি এলআর 277 মাইনাস ব্র্যাকেটে আবার মাইনাস 2367 এখানে এই যে 2367 এনপিভি এইচআর এটা আমরা কোথা থেকে পেলাম এটা দেখো এটা আমরা পেয়েছি যে আমরা পরবর্তীতে আবার বাটার হারটা বাড়িয়ে ধরে যে এনপিভিটা নির্ণয় করেছিলাম সেখান থেকে আমরা এটা পেয়েছি যে নেগেটিভ এনপিভি 2367 তাহলে এখন আমরা এই মানগুলো আমরা সূত্রে বসিয়ে দিলাম আর এনপিভি এনপিভি এইচআর মাইনাস এলআর এইচআর হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট অর্থাৎ উচ্চ বাটার হার কত আমরা দেখেছি 15% মাইনাস 10% এলআর হচ্ছে 10% এখন আমরা ক্যালকুলেটারের সাহায্যে ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি আইআরআর এর মান আমরা পেলাম 10.52% এখন এই 10.52% আসার ফলে আমরা প্রকল্পটা কি গ্রহণ করব নাকি বর্জন করব আমরা প্রশ্নে আমাদের যে বাটার হারটা দেওয়া ছিল সেটা ছিল 10% এই 10% বাটার হার এই যে আন্ত আয়ের হার যেটা আমরা পেলাম এটা হচ্ছে ওই 10% অপেক্ষা বেশি আমরা যে রোলস আইআরআর এর যে রোলস আমরা সেই রোলসে দেখেছিলাম যে আন্ত আয় হারের মান যদি মূলধন ব্যয় অপেক্ষা বা বাটার হার অপেক্ষা বেশি হয় তাহলে সেই প্রকল্পটি গ্রহণযোগ্য তো সুতরাং আমরা এই প্রকল্পটি গ্রহণ করব কারণ এখানে মূলধন ব্যয়ের চেয়ে আন্ত আয়ের হার বেশি তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা আইআরআর নির্ণয় করা বুঝতে পেরেছো এবং আইআরআর নির্ণয় আমাদের একটু তোমরা অনেকেই আইআরআর নির্ণয় করতে ভয় পাও কারণ এখানে আইআরআরটা একটু বড় লেন্দি প্রসেস এখানে দুইবার এনপিভি নির্ণয় করতে হয় দুইবার এনপিভি নির্ণয় করতে হয় এটাই জাস্ট এখানে ভয় পাওয়ার কিছু নাই তোমরা বারবার প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলেই তোমরা এই যে ভয়টা সেটা তোমরা কাটিয়ে উঠতে পারবে আইআরআর আশা করছি তোমরা আজকে বুঝতে পেরেছো এবং এটা তোমরা বেশি বেশি করে বাসায় প্র্যাকটিস করবে এবং এই সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমাকে তোমরা জানাবে এখন আমি পরবর্তী টপিকে যাচ্ছি আমার পরবর্তী টপিক হচ্ছে পিআই অর্থাৎ প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা মুনাফা অর্জন সূচক এখন আমি জানবো যে মুনাফা অর্জন সূচক বলতে কী বোঝায় প্রকল্পের সম্ভাব্য নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্যকে তাদের প্রাথমিক বিনিয়োগ দ্বারা ভাগ করলেই আমরা পিআই বা মুনাফা অর্জন সূচক পেয়ে যাব তাহলে দেখছি কোনো প্রকল্পের সম্ভাব্য নগদ আন্তঃপ্রবাহকে মূলধন ব্যয়ের হার দ্বারা বাট্টাকরণ করে বর্তমান মূল্যে রূপান্তর করে প্রাথমিক বিনিয়োগ বা নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য দ্বারা ভাগ করা হলে তাকে মুনাফা অর্জন সূচক বলা হবে মুনাফা অর্জন সূচক নির্ণয়ের সূত্রটা হচ্ছে পিআই সমান নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য ডিভাইডেড বাই প্রাথমিক বিনিয়োগ বা নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য তাহলে আমরা মুনাফা অর্জন সূচক নির্ণয়ের সূত্রটা পেয়ে গেছি এখন আমরা মুনাফা অর্জন নির্ণয়ের জন্য আমাদের দুইটা রোলস ফলো করতে হবে সেটা হচ্ছে যদি মুনাফা অর্জন সূচক পিআই বা পিআই এর মান 1-এর চেয়ে বেশি বা সমান হয় তাহলে প্রকল্পটি গ্রহণ করা যাবে আর যদি পিআই এর মান 1-এর চেয়ে কম বা 1-এর চেয়ে কম হয় তাহলে প্রকল্পটি আমাদের বর্জন করতে হবে এখন আমরা পিআই সম্পর্কিত
যে পিআইটা আমরা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা একটা অঙ্কের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। আমরা আগের প্রশ্নটাই নিয়েছি এখানে পিআই নির্ণয় করার জন্য। একটি প্রকল্পের জন্য 30,000 টাকা প্রয়োজন। উক্ত প্রকল্প থেকে আগামী 3 বছরে এত 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 টাকা নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে বলে আশা করা যায়। বাটার হার 10%, মুনাফা অর্জন সূচক নির্ণয় করো। এখন আমাদের মুনাফা অর্জন সূচকের যে সূত্র, সেই সূত্রে আমরা দেখেছি যে আমাদের প্রথমে কী করতে হবে, নগদ আন্তঃপ্রবাহের যে বর্তমান মূল্য, এই যে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য আমাদের জানতে হবে, বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই প্রশ্নে দেখতে পাচ্ছি যে প্রকল্পের, একটি প্রকল্পের 3 বছরে নগদ আন্তঃপ্রবাহ সমূহ দেওয়া আছে। তাহলে আমরা এই নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য আগে নির্ণয় করব। তাহলে আমরা বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতি আমরা তৃতীয় অধ্যায়ে শিখেছি। বর্তমান মূল্য নির্ণয় করার সূত্রটা হচ্ছে কি, পিভি সমান সমান এই যে এটা তো, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই সূত্রটা, এই সূত্রটা এনপিভির সাথে, এই সূত্রের পার্থক্য হচ্ছে কি, এনপিভিতে আমরা মাইনাস সিএফ জিরো করি, আর পিভিতে হচ্ছে ওই মাইনাস সিএফ জিরোটা বাদ দিতে হয়, ওইটা ছাড়াই আমরা এইটুকু পর্যন্ত লিখব, মাইনাস সিএফ জিরো নিব না, এইটুকু পর্যন্ত নিলেই আমাদের পিভি এর সূত্রটা হয়ে যাবে। তাহলে আমরা এই সূত্র দিয়ে এখন নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করব। তাহলে সূত্রে আমরা মান বসিয়ে পাই, এখানে এনপিভি মানে কি আমরা জানি, এখানে পিভি মানে কি আমরা জানি, পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য। সিএফ জিরো দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে 30,000 টাকা, সিএফ ওয়ান 10,000, সিএফ টু 12,000, সিএফ থ্রি 15,000, কে হচ্ছে 10%। তাহলে আমরা এখন সূত্রে মান বসাবো। সূত্রে মান বসালে আমরা পাই, প্রথমে আমরা পাই, প্রথম নগদ আন্তঃপ্রবাহের মান হচ্ছে 9,091, দ্বিতীয় নগদ আন্তঃপ্রবাহের মান 9,917, তৃতীয়টা হচ্ছে 11,269। এখন আমরা এগুলো যোগ করলে পাচ্ছি 30,277। এখন আমরা সূত্রে মান বসাবো, পিআই এর যে সূত্র সেই সূত্রে আমরা মান বসাবো। মুনাফা অর্জন সূচক সমান সমান নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য ডিভাইডেড বাই প্রাথমিক বিনিয়োগ বা নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য, 30,277 ডিভাইডেড বাই 30,000। এখন আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 1.009। তাহলে আমরা পিআই এর দুইটা রোলস জেনেছিলাম, সেই রোলস আমরা দেখেছি, যদি পিআই এর মানটা 1 এর সমান বা 1 এর চেয়ে বেশি হয় তাহলে সেই প্রকল্পটা গ্রহণযোগ্য, আর 1 এর চেয়ে কম হলে সেই প্রকল্পটা বর্জনীয়। তাহলে দেখা যাচ্ছে এই প্রকল্পটি গ্রহণযোগ্য, কারণ এখানে পিআই এর মান 1 এর চেয়ে বেশি। কত পেলাম আমরা মুনাফা অর্জন সূচক, 1.009। তাহলে আমরা এই প্রকল্পটা গ্রহণ করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা পিআই নির্ণয় করা বুঝতে পেরেছ। আজকে দুইটা টপিক নিয়ে আমি তোমাদের আলোচনা করেছি, আইআরআর এবং পিআই। আশা করছি দুইটাই তোমরা বুঝতে পেরেছ। আর যদি কারো বোঝার কোনো কোথাও সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে। তোমরা বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে আমাকে জানাবে কোথায় কার সমস্যা সেটা আমাকে জানাবে। আর তোমরা এই চ্যাপ্টারের যে মৌলিক যে টপিক, সেই টপিক সম্পর্কে আমি তোমাদের ক্লাস নিয়ে দেখিয়েছি। এখন আপাতত এই চ্যাপ্টার থেকে আর ক্লাস নিব না। যদি তোমাদের কারো কোনো অঙ্কে প্রবলেম থাকে, কোনো বোর্ডের কোশ্চেন বা বইয়ের কোনো কোশ্চেনে কারো কোনো সমস্যা থাকে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, তাহলে আমি তোমাদেরকে ওই টপিকের উপরে ক্লাস নিতে চেষ্টা করব। আমি পরবর্তী যে অনলাইন ক্লাস সেটা অন্য কোনো নতুন চ্যাপ্টারের উপরে নিয়ে আসব। তো আর তোমরা এখন যেহেতু সবাই ঘরেই অবস্থান করছো, ঘরে বসে বসে তোমরা বেশি বেশি করে এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো, কারণ তোমাদের কলেজ খুললেই সবাইকেই তোমাদের এক্সামে বসতে হবে, পরীক্ষা দিতে হবে, সবাইকেই পরীক্ষার মুখোমুখি হতে হবে। তাহলে তোমরা এখন যেই সময়টা পাচ্ছ সেই সময়টা সবাই কাজে লাগাও। তো আজকের ক্লাস এইটুকু পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।